যাচ্ছি তো। আমি চোখের মাথা খাইছি, আপনি তো আইসা পড়লেন সামনে। আল্লাহ 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 আল্লাহ, আমার ওনাটারে ছিঁড়া কি করছে দেখে, আমার নতুন জামা, শখের জামা। সাইকেল চালাতে পারেন? পারেন চালাতে নাকি মন কই থাকে সাইকেল চালানোর সময়? হ্যাঁ, নাকি সাইকেল নিয়ে বাইরেলে রাস্তার মধ্যে কারোর মধ্যে বাঁচতে থাকে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। আপনি কোন দুঃখে মরতে আসলেন আমার সাইকেলের নিচে পুইয়া? রাস্তায় কি আর আসিল না কোনো ট্রাক আর বাস? ওরে মারে মা, সোনের মার আবার বড় গলা। হ্যাঁ কথা তো বলেন, ঠাস ঠাস। এ ব্যাস ব্যাস, আপনি আবার কে? ফিডিং আব্বাস। কোন শহরে আইসা পড়লাম রে ভাই? হ্যাঁ যাওয়া ছিল সাথে সাথে দিয়ে টেইলারের ফিডিং মাস্টার এসে হাজির। ভাই দেখেন না, এটা কি শিলানো সম্ভব? এই কত কম, আমি কই ফিটিং এর কথা বলছি নাকি? হ্যাঁ আমি হইলাম এই এলাকার রংবাস ফিটিং আব্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ঝামেলা কি হয়েছে এটা কো, এত টাইম নাই। ভাই দেখেন না, পিছন থেকে আমার একটা ধাক্কা মেরে আমার জামাটা ছিঁড়া ফেলছে, আমি একটু দিতে পারলেন না জরিমানাটা। ভাই ফুটপাথ ছেড়া রাস্তায় দেখেন কেমন কানা, উল্টা সাইজ জরিমানা। এ জামা শীর্ষস জরিমানা দিবি, নইলে কিন্তু গারে গর্দে না খাবি। আপা আপনার জামার দাম কত? ভাই এই দি কিনছিলাম, আমার যে কি শখের একটা জামা বুঝছেন, বেশি না তো, মাত্র 3000। ফুকিনি কয় কি, 300 টাকা পিস দিমু আই বঙ্গবাজার। দেখছেন ভাই, দেখছেন কত বড় ইতর। এই 3000 টাকা তাড়াতাড়ি বাইর কর। বাবা ভাই 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 ভাই, আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে ভাই, ইমার্জেন্সি বিয়া, 3000 টাকাই আছে, কাজী কেমনে দিমু দিয়া। এ তাড়াতাড়ি জরিমানাটা দিয়া দে। মাইয়া মানুষ দেখলেই তুমি সাইকেল পিছন দিয়ে লাগাই দাও না তোমরে, আমার চিনা আছে ভালো করে, তোর তো ভাগ্য ভালো বেটা, তোর কপাল ভালো যে হ্যাঁ জরিমানা চাইছে। এই যে তোর নামে ইপটিজিং এর কমপ্লেন করে না, এটা তো সাত কপাল। ঠিক বলছেন ভাই, দে জরিমানা দে। ঠিক আছে দিলাম জরিমানা, এইবার আপনি খুলেন। খুলবো কি খুলবো? কেন আপনার জামা জরিমানা যখন দিছি, জামার মালিক আমি, টাকাও নিবেন জরিমানাও নিবেন, কেমন ভাইজান? কি বলে মামা, আমি কেমনে খুলবো জামা? যুক্তি তো ঠিকই আছে, দিয়া দেন জামা। একটাই মাত্র জামা কিভাবে দেই মামা? তবে যদি বাসায় যায় তাহলে আমি দিতে পারবো, কথা দিচ্ছি। যাইতে হলে যাবে, কোথায় আপনার বাসা? আমি তো আসছি জামালপুর থেকে, ওই যে কামাল সাহেব সে আছে আমার দুলা ভাই, সে যদি আমার বাসা পর্যন্ত যায় তাহলে আমি জামা দিব, কথা দিলাম ভাই। আরে মাইয়া তো বহুত কথা কয়, এত কথা শোনার টাইম নাই, বাসা কই সেটা কোন? Follow me.